ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার আগ্রাসন কখনোই কেবল ইউক্রেনের মধ্যে ছিল না, রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য পুরো ইউরোপ। তিনি তার এক নিজস্ব ভাষণে এসব মন্তব্য করে এসেছেন। পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রস্তুত বলে জানিয়েছে জেলেনস্কি। পূর্ব ইউক্রেনের হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে পুনরায় দূতাবাস চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন তার দূতাবাস সাময়িকভাবে পোল্যান্ডে স্থানান্তর করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন তিনি। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা একসঙ্গে কিয়েভের রাস্তায় হেঁটেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছেন ইউক্রেনের জনগণের প্রতি সংহতি দেখানোর প্রয়াস কিয়েভ সফর করেছেন বরিস। এখন পর্যন্ত ইউক্রেনের রুশ সাময়িক অভিযানে 46তম দিন গড়িয়েছে। চলমান ইউক্রেন সংকট নিয়ে রয়েছে মানুষের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে সবাই তাই জানতে চাচ্ছে। সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় নিয়ে চলমান সংকটের সূত্রপাত 2014 সালে, তবে এই সংকটের মূলে যেতে ফিরে তাকাতে হবে সোভিয়েত আমলে। তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন। ইউক্রেন দুইটি রাজনৈতিক ধারা প্রবাহ, একটি ধারা পশ্চিম ইউরোপের সাথে ঘনিষ্ঠ হতে চায়। তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পাশাপাশি পশ্চিমা সাময়িক জোট ন্যাটো সদস্য হতে আগ্রহী। অপর ধারাটি রুশপন্থী, তারা রাশিয়ার বলে চলতে চায়। ইউক্রেনের জনসংখ্যার একটি বড় অংশ রুশভাষী, তারা জাতিগতভাবে রুশ। রাশিয়ার সঙ্গে তাদের সাংস্কৃতিক ও সামাজিক ঘনিষ্ঠতা রয়েছে। বিপক্ষের মুখে 2014 সালে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হয়। তিনি দেশ ছেড়ে পালান। ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করতে চেয়েছিল। তখন পুতিন চাপ বাড়ান। চাপে পড়ে ইয়ানুকোভিচ ইউইইউর সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে বেরিয়ে আসেন, ফলে ইউক্রেনে তাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। ইয়ানুকোভিচের পথে যারা ইউক্রেনের ক্ষমতায় আসেন তারা ইউরোপীয় ইউনিয়ন গ্রন্থী হয়ে পরিচিত। তাদের নানা পদক্ষেপ পুতিন ক্ষুব্ধ হন। প্রায় 200 বছর ধরে রাশিয়ার অংশ ছিল ক্রেমিয়া। 1954 সালে সোভিয়েত নেতা নিতিকা ক্রোভে তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্রী ইউক্রেনের কাছে ক্রিমিয়া হস্তান্তর করে। তখন রুশ নেতৃত্ব ভাবতে পারেনি যে সোভিয়েত ইউনিয়নের পতন হবে। ক্রিমিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। কৌশলগত কারণে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই সুযোগ পেয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। পশ্চিমা সাময়িক জোট নেটো সদস্য নন ইউক্রেন, তবে দেশটি নেটো সদস্য হতে চায়। বিষয়টি মানতে নারাজ রাশিয়া। এই কারণে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এমত নিশ্চয়তা চায় যে ইউক্রেন কখনোই নেটোর সদস্য হতে হবে না। রাশিয়া চাওয়া অনুযায়ী এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে রাজি নয় পশ্চিমা দেশগুলো। পুতিন মনে করে রাশিয়াকে চারদিক থেকে ঘিরে রেখে পশ্চিমা দেশগুলো ন্যাটোকে ব্যবহার করেছে। ইউক্রেনকে এই উদ্দেশ্যে ন্যাটোকে নেওয়া হতে পারে। এই পূর্বে পূর্ব ইউরোপীয় ন্যাটোর সাম্প্রদায়িকতার বিরোধিতা করেছেন তিনি। রাশিয়ার অভিযোগ, গত শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্র ন্যাটোকে পূর্ব দিকে সম্প্রসারণ করতে হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কে প্রতিশ্রুতি রাখা হয়নি। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করার পাশাপাশি ইউক্রেনকে ন্যাটো জোট অন্তর্ভুক্ত না করার যে দাবি মস্কো জানিয়েছে তা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ন্যাটো বলেছে এটি একটি আন্তরক্ষামূলক সাময়িক জোট, প্রতিটি দেশের প্রতিরক্ষার পথ বেছে নেওয়ার অধিকার আছে। 1990 সালে দেশটি সুরেতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এই ভাঙনকে রাশিয়ার জন্য একটি ভূরাজনৈতিক বিপর্যয় বলে মনে করেন পুতিন। এরপর রাশিয়া দেখেছে সাময়িক জোট ন্যাটো ধীরে ধীরে তাদের ঘিরে ফেলেছে। সংঘাত করে রাশিয়া তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। 1999 সালে প্রেক প্রজাতন্ত্রী হাঙ্গারি ও পোল্যান্ড ন্যাটোতে যোগ দেয়। 2004 সালে যোগ দেয় বুলগেরিয়া, এস্তোনিয়া, লাভেরিয়া, এথুনানিয়া, রোমানিয়া ও সোভাস্কিয়া। 2009 সালে যোগ দেয় আলবেনিয়া। জর্জিয়া, মাদাভস্কা ও ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু রাশিয়ার কারণে এখন পর্যন্ত তা হয়ে ওঠেনি।
তবে এই তিন দেশ রুশপন্থী বিদ্রোহী আছে। এই দেশগুলোর কোনোটি যদি ন্যাটোতে যোগ দেয় তবে তা রাশিয়ার জন্য মেনে নেওয়া খুবই কঠিন হয়ে পড়বে। সাম্রাজ্য ছাড়া রাশিয়ার একটি বড় হাতিয়ার হলো তার জ্বালানি। ইউরোপের মোট তেল গ্যাস সরবরাহে 25% যা রাশিয়া থেকে। ইউরোপের গ্যাস সরবরাহ রাশিয়ার প্রবেশদ্বার ইউক্রেনের। রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে প্রধান গ্যাস পাইপগুলো ইউক্রেনের ভিতর দিয়ে গেছে, ফলে ইউক্রেন যদি রাশিয়ার প্রভাব বলের বাইরে চলে যায় তাহলে গ্যাস সরবরাহ ক্ষেত্রে রাশিয়া একচেটিয়া নিয়ন্ত্রণ হারাতে পারে। 23 ফেব্রুয়ারি রাতে ইউক্রেনে 30 দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিউনিস্ট সেলেন্ডারি জানান যে সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রুশ আক্রমণ প্রতিরোধ ইউক্রেন তাদের সংরক্ষিত সেনাদের নিয়মিত বাহিনীর সঙ্গে যুক্ত করে। যুক্তের মধ্যে যুদ্ধের জন্য ইউক্রেনের নাগরিকদের প্রস্তুতি থাকতে বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি 23 ফেব্রুয়ারি রাতে এ ভাষণ দেন এবং সেই দেশের মানুষদের এবং সকলকে ইউক্রেনের একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে বলে সতর্ক করে দেন। পুতিনের নির্দেশনায় পরপর স্থানীয় সময় 24 ফেব্রুয়ারি ভোরে আকাশ, জলপথ এবং ইউক্রেনের হামলা শুরু করে রাশিয়া সেনারা। রাশিয়া সেনাবাহিনী আক্রমণ চালায় উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক থেকে। বেলারুশ থেকেও হামলা হয়, সেখানে আগ থেকে অবস্থান করছিল রুশ সেনারা। পুতিন 2 দিনের জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করেছে বলে দাবি করেছিল মার্কিন গোয়েন্দাপদ। তবে প্রতিরোধসহ নানা কৌশলের মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি ধীরে করতে দিতে সক্ষম হয়েছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের যুদ্ধের প্রথম 2 সপ্তাহে রাশিয়ার অনুমানিক 5 থেকে 6 হাজার সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।